তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সুমন আর তোমরা দেখছো টেক অ্যান্ড বাইট। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে রেসিপিটা হচ্ছে এই যে ব্রোকলি, দেখতেই পাচ্ছো। সো আজকে ব্রোকলির একটা রসা বানাবো, ঠিক আছে? তো তোমরা ভিডিও সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? রেসিপিটা পুরোটা দেখো, তো রান্না বান্না হোক, তারপর দেখা যাক কেমন হয়। তো ফার্স্টে চলো ব্রোকলিটা ধুয়ে নেবো, ঠিক আছে? তো আমাদের ব্রোকলির রসা বানানোর জন্য দেখতেই পাচ্ছ সব কিছু কেটে নিয়েছি। এই যে এখানে ব্রোকলিটা কেটে নিয়েছি পুরো, আর সঙ্গে আছে আলু, পেঁয়াজ, আর এখানে আছে অল্প ধনে পাতা, আর আছে তোমার টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর বাদ বাকি এখানে আদা রসুনের পেস্ট করে নিয়েছি, ঠিক আছে? তো এবার চলো উনুনে কড়াইটা বসিয়ে দেবো, তারপর আমাদের ব্রোকলির রসাটা চলো রেডি করি, দেখি কেমন লাগে, ঠিক আছে? সঙ্গে থাকো, ভিডিওটা পুরো দেখো। কড়াইটা উনুনে বসিয়ে নিলাম, কড়াই গরম হয়ে গেছে, কড়াই সরষের তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এবার ব্রোকলিগুলো ভেজে নেব। ব্রোকলিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। গোটা জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, পেঁয়াজটা হালকা করে ভেজে নেবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে ভেজে নেবে। এটা হালকা ভাজা হবে, তারপরে মশলাগুলো দিয়ে নেবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে নেবে। মশলাটা কিছুক্ষণ কষাবো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এরপরে কুচানো টমেটো দিয়ে দিলাম। ভালো করে কষাবো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ধনে পাতা, মশলাটা কষানো হয়ে গেছে, ব্রোকলিটা দিয়ে দেব। ব্রোকলিটা দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবেন। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে নেব আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। জল দেওয়া হয়ে গেছে, এবার ঢাকনাটা চাপা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আমাদের ব্রোকলি রসা হয়ে গেছে, সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কড়াইটা এবার নামিয়ে নেব। উপর থেকে কিছু ধনে পাতা দিয়ে নেব।
তো আমাদের ব্রোকলি রসা রেসিপি রেডি হয়ে গেছে, ঠিক আছে? তো দেখেই যাও, তো এখানে নিয়ে দিদি দেখো ক্যামেরাটা দেখো। তো কালারটা সেই লেভেলের এসছে সত্যি কথা বলতে, আর টেস্টটা জানি না কেমন কি হবে। তো কালারটা যে এসছে আমার তো দেখে মনে হচ্ছে সেই লেভেলে আসবে। আর সঙ্গে আমি একটু স্যালাড নিয়ে নিয়েছি, কারণ ব্রোকলির সঙ্গে ব্রোকলি স্যালাড খেতে খুবই সুন্দর লাগে। তো যাই হোক, একটু টেস্ট করে দেখবো। ভালো, অসাধারণ লাগছে। মানে ব্রোকলির টেস্টটা পুরো পুরো ফুলকপির মতনই আছে, একটু চেঞ্জ নেই, বাট যে টেস্টটা আছে এটা মশলার যে টেস্টটা সেই লেভেলের আসছে। আর সঙ্গে সত্যি কথা বলতে কাঁচা ব্রোকলি খাওয়া খুবই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো খেয়ে দেখতে পারো তোমরা রেসিপিটা, যদি ভালো লাগে ট্রাই করে দেখো বাড়িতে। অবশ্যই আমি জানি খুব সুন্দর লাগবে, কারণ খুবই ভালো হয়েছে, তবে তোমরা ট্রাই করে দেখতে পারো বাড়িতে। তো আজকের জন্য এখানেই, ঠিক আছে? টাটা, আবার পরের ভিডিওতে একটা নেক্সট রেসিপি নিয়ে আসবো। তো যারা নতুন দেখছো আমাদের পেজটা, তো তারা প্লিজ ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আর এইভাবেই সাপোর্ট করো। চলো আজকের জন্য টাটা, বাই বাই, পরে আবার দেখা হচ্ছে।